আজকের পর্বে আমরা আলোচনা করব তোমামা ইবনে ওসাল রাজি আল্লাহ কিনে তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি হিজরতের ষষ্ঠ বর্ষে রসল সাল্লাহ দাওয়াতে ইলাল্লাহ তথা আল্লাহর দিকে মানুষকে আহ্বানের পরিসর আরও প্রশস্ত করার সংকল্প করলেন এই উদ্দেশ্যে আরব অনারবের বিভিন্ন রাজা বাচ্ছাদের কাছে তিনি আটটি পত্র লিখে পাঠালেন যাদের উদ্দেশ্যে চিঠি লেখা হয়েছিল তাদের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন সোমামা ইবনে ওসাল আল হান্নাফি কারণ সুমামা ছিলেন জাহিলি যুগে আরবের এক বিখ্যাত নেতা হানিফা গুত্রের একজন নাম করা সর্দার এবং ইয়ামামার একজন দুর্দান্ত প্রতাপশালী বাচ্চা সুমামা নবীজি সাল্লি হস্লামের পত্র তাচ্ছিল্যের সঙ্গে এবং অনাগ্রহের মানসিকতায় গ্রহণ করলেন আহমিকা তাকে পেয়ে বসল তিনি চিন্তা করলেন আমি এত বড় বাচ্চা আমার কাছে পত্র লেখার সাহস মোহাম্মদ কোথায় থেকে পায়। ফলে সত্য ও কল্যাণের আওয়াজ শুনতে তিনি অক্ষম ও বদির হয়ে গেলেন হিংসা ও হত্যার প্রবৃত্তি তার ঘাড়ে সাওয়ার হল রসল্লাহ সাল্লি হত্যা করে তার মিশনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্যে তাকে উত্তেজিত করে তুলল তিনি মদিনায় এসে রসল্লাহ সাল্লি সাল্লামকে চিরতরে খতম করার সুযোগ সন্ধান করতে লেগে গেলেন নবীজি সাল্লাহ আলিয়া একবার অসাবধান অবস্থায় পেয়েও গেলেন তিনি কুৎসিত ও জঘন্য অপকর্মটি করতে উদ্যত হয়েছিলেন কিন্তু আল্লাহ তালা তার নবীকে রক্ষা করলেন এইভাবে যে শেষ মুহূর্তে তার চাচা তাকে নিজ সংকল্প থেকে নিবৃত করে ফেললেন কিন্তু সুমামা রাসুলকে হত্যার সংকল্প থেকে নিবৃত হয়েও সাহাবাই কিরামকে হত্যার সংকল্প থেকে নিবৃত হলেন না সুতরাং তাদের হত্যা করার উদ্দেশ্যে সুযোগের অপেক্ষা করতে থাকলেন একসময় সুযোগ পেয়ে কয়েকজন সাহাবিকে অত্যন্ত নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করে গোপনে ইয়ামামায় পালিয়ে গেলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাম এভাবে গুপ্ত হামলায় সাহাবাই কিরামের নিহত হওয়াতে অত্যন্ত ব্যথিত হলেন এবং এই হত্যাকাণ্ডের শাস্তি স্বরূপ হত্যাকারীকে হত্যা করা বৈধ বলে ঘোষণা দিলেন অল্প কিছুদিন পরেই সুমামা ইবনে ওসাল বাইতুল্লাহ তাওয়াফ ও উমরা আদায়ের সংকল্প করলেন এই উদ্দেশ্যে তিনি ইয়ামামা থেকে মক্কার পথে বেরিয়ে পড়লেন কাবার তাওয়াফ করবেন এবং দেবদেবীর নামে পশু বলি দেবেন মনে মনে এই আনন্দ স্বপ্ন দেখতে দেখতেই তিনি পৌঁছে গেলেন মদিনার কাছাকাছি মদিনার সন্নিকটে পৌঁছার সঙ্গে সঙ্গে সুমামা অকল্পনীয় এক বিপদের মুখে পড়ে গেলেন বিষয়টি ছিল গুপ্ত হামলায় কয়েকজন সাহাবি নিহত হওয়ার পরপরই প্রিয়নবী সাল আলহাসাল্লাম সাহাবিদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন এছাড়াও তিনি যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অতর্কিত আক্রমণ থেকে নবগঠিত রাষ্ট্র মদিনাকে এবং নাগরিকদের রক্ষার উদ্দেশ্যে গঠন করেছিলেন বেশ কয়েকটি সশস্ত্র দল যারা মদিনার প্রবেশপথ ও অলিগলিতে সতর্ক পাহারা ও টহল দিতে থাকল সেই রকমের একটি টহল দল মদিনার নিকটে সুমামার গতিবিধি সন্দেহজনক মনে করে না চিনেই তাকে বন্দি করে মসজিদায় নিয়ে আসে এবং মসজিদে নবাবীর একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে যেন নবেজিৎ সাল্লাহ আলহিসাল্লাম নিজে বন্দি সম্পর্কে জেনে ফয়সালা করেন এরপর কোনো এক কাজে নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে আসলেন প্রবেশ করতে গিয়ে তিনি সুমামাকে খুঁটির সঙ্গে বাধা দেখে বিস্মিত হয়ে পড়লেন তাহাবিদের প্রশ্ন করলেন তোমরা কি জানো কাকে ধরে এনেছ তারা সরলতার সঙ্গে জানালেন না ইয়ারাসুল্লাহ তিনি সুমামা ইবনে উসাল আল হানাফি যাই হোক তোমরা বন্দির সঙ্গে উত্তম আচরণ করো প্রিয়নবী এই নির্দেশ দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন এবং স্ত্রীদের বললেন খাবার দাবার যা তোমাদের কাছে আছে জমা করে সুমামা ইবনে ওসালের জন্য পাঠিয়ে দাও তিনি আরও নির্দেশ দিলেন আমার উঠনি থেকে সকাল সন্ধ্যায় দুধ সংগ্রহ করবে এবং সুমামার জন্যে দুধ পাঠিয়ে দিবে এ সকল ব্যবস্থা তিনি করে ফেললেন তার সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা হওয়ার পূর্বেই এরপর নবীজি সাল্লাহ সাল্লাম সুমামার মুখোমুখি হলেন ধীরে ধীরে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে তার সামনে গিয়ে বললেন কি খবর সুমমা কিছু কি বলার আছে আমার খবর ভালো হে মোহাম্মদ বলার কথা আমার এটুকুই যে আমাকে যদি হত্যা করতে চাও হত্যার শাস্তি হিসেবে আমি অবশ্যই তার উপযুক্ত সুতরাং আমাকে হত্যা করলে তোমার বিরুদ্ধে বলার কিছুই নেই আর যদি খুনের অপরাধ ক্ষমা করে আমার প্রতি অনুগ্রহ করো তবে সেটাও বৃথা যাবে না আজীবন কৃতজ্ঞ একজন মানুষ তোমার এই দয়া স্মরণ রাখবে আর যদি মুক্তিপণ নিয়ে আমাকে ক্ষমা করতে চাও তবে পরিমাণটুকু শুধু মুখ দিয়ে বলো তোমার চাহিদা ষোলো আনা পূর্ণ করা হবে রাসল সাল্লাহ আলিয়া পরের দুদিন তাকে আর কিছুই বললেন না যথারীতি তার জন্যে খাদ্য পানি ও উটনির দুধ সরবরাহ চালু রাখলেন পরের দিন নবীজি সাল্লাহ তাকে আবারও জিজ্ঞাসা করলেন কি খবর সোমামা কিছু কি বলতে চাও নতুন কিছুই আমার বলার নেই বলার মতো যা ছিল পূর্বেই বলে ফেলেছি যদি তুমি দয়া করতে চাও তবে সেটা হবে যথার্থই একজন কৃতজ্ঞ ব্যক্তির প্রতি দয়া আর যদি হত্যা করতে চাও তবে সেটাও হবে যথার্থ অপরাধের যোগ্য শাস্তি আর যদি তুমি মুক্তি চাও তবে শুধু তোমার মুখটা একবার খুলো তোমার চাহিদা সবটুকু পূর্ণ করে দেয়া হবে রসল সাল্লাম আবারও তাকে ওভাবেই আপন হালতে ছেড়ে দিলেন পরের দিন আবার এসে তাকে একইভাবে প্রশ্ন করলেন হে সুমামা কিছু কি তোমার বলার আছে আমার বলার যা কিছু সবই তো তোমার কাছে বলেছি তুমি যদি দয়া পরাবশ হয়ে আমাকে ক্ষমা করো তাহলে সারা জীবন আমি তোমার কৃতজ্ঞ থাকব। যদি আমাকে হত্যা করো আমি তারই উপযুক্ত আর যদি অর্থের বিনিময়ে আমাকে ক্ষমা করতে চাও তবে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিতে রাজি আছি রাসল সাল্লাহাম এবার সাহাবিদের দিকে তাকে নির্দেশ দিলেন সুমামার বন্ধন খুলে দাও তারা সুমামার বন্ধন খুলে তাকে মুক্ত করে দিলেন সুমামা মসজিদে নবমী থেকে বের হলেন এবং মদিনার উপকণ্ঠে বাকি এর সন্নিকটে অবস্থিত একটি খেজুর বাগানের নিকট পৌঁছে দেখলেন বাগানের মধ্যে একটি মিষ্টি পানির ঝর্ণা নিজের বাহন থামিয়ে নেমে পড়লেন সেখানে পানিতে নেমে সুন্দরভাবে গোসল করে পবিত্র হলেন আবার একই পথ ধরে মসজিদে ফিরে এলেন মসজিদে ঢুকে এক সাহাবির সম্মুখে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মা বোধ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছে যে মোহাম্মদ তার বান্দা ও রাসুল রসল সাল্লামের নিকট এগিয়ে এসে বললেন এ মোহাম্মদ আল্লাহর কসম এ পৃথিবীতে আপনার চেয়েও ঘৃণিত মানুষ আমার কাছে আর কেউই ছিল না অথচ আজ আমার কাছে এই পৃথিবীর সর্বাধিক প্রিয় মানুষ হয়ে গেলেন আপনি আল্লাহর কসম আপনার ধর্মের চেয়েও বেশি ঘৃণিত আমার কাছে আর কোনো ধর্ম ছিল না অথচ আজ আপনার ধর্মই আমার কাছে হয়ে গেছে পৃথিবীর সর্বাধিক প্রিয় আল্লাহর কসম আপনার শহর ছিল আমার কাছে এই পৃথিবীর সর্বাধিক ঘৃণিত ও নিকৃষ্ট শহর অথচ সেটাই আজ আমার কাছে হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক প্রিয় শহর এরপরই তিনি জিজ্ঞাসা করেন আমি তো আপনার বেশ কজন সাহাবিকে হত্যা করেছি সে অপরাধের জন্যে আমাকে কি করতে হবে কি করলে আমার মুক্তি মিলবে দয়ানবী তাকে আশ্বস্ত করে বললেন হে সুমামা তুমি ইসলাম কবুল করে নিয়েছ বলে পূর্বের কোনো অপরাধের জন্যেই তুমি আর অভিযুক্ত নও কারণ ইসলাম পূর্বের সকল অপরাধ মিটিয়ে দেয় তিনি সুমামাকে সেরকম কল্যাণ মর্যাদা ও ফজিলতার সুসংবাদ শোনালেন ইসলাম গ্রহণের কারণে আল্লাহ যেগুলোর অধিকারী তাকে করেছে নবীজির জবান মোবারক থেকে ওই সুসংবাদ শুনে তার চোখে মুখে আনন্দ ঝিলিক মেরে উঠল অতীত অপরাধের প্রায়শ্চিত্তের মনোভাব থেকে তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন আমি আপনার যতজন সাহাবিকে হত্যা করেছি এবার তার কয়েক গুণ বেশি কাফেরকে হত্যা করে ক্ষতিপূরণ করব আমি শপথ করছি এখন থেকে আপনার ও আপনার দিনের সাহায্যের জন্য সর্বদা হাজির থাকবে আমার দলবল আমার শক্তি আমার অস্ত্রবল এমনকি প্রয়োজন হলে আমার জীবনও আপনার যে কোনো খেদমদের জন্যে উৎসর্গ করতে প্রস্তুত থাকব এরপর তিনি প্রশ্ন করলেন উমরা আদায় প্রসঙ্গে ইয়া রসল্লাহ আপনার লোকেরা আমাকে ধরে এনেছে এবং এর মাধ্যমে আমার খুলে গেছে সৌভাগ্যের দুয়ার আলহামদুলিল্লাহ কিন্তু আমি ইয়ামামা থেকে বেরিয়েছিলাম উমরা পালনের উদ্দেশ্যে এই ব্যাপারে আমার জন্যে আপনার নির্দেশ কি আমি কি উমরা পালন করতে পারবো রাসুলুল্লাহ সাল্লাম তাকে নির্দেশ দিয়ে বললেন হ্যাঁ তুমি উমরা আদায় করতে পারবে তবে আল্লাহর আদেশ ও রাসুলের শুনানো পথে এরপর তাকে উমরা পালনের ইসলামী রীতিনীতি শিখিয়ে দেওয়া হল তোমামা যখন কাবার প্রবেশপথ পর্যন্ত পৌঁছালেন সেখানে ঢুকতে ঢুকতে আকাশ বাতাস প্রকম্পিত করে পড়তে লাগলেন আল্লাহ আল্লাহম্মা লাব্বাইক পৃথিবীর বুকে তিনিই সেই প্রথম গর্বিত মুসলিম যিনি লাভবাইক পড়তে পড়তে বাইতুল্লাতে প্রবেশ করেছেন কুরাইশের লোকেরা লাভবাইকের ধ্বনি শুনতে পেয়ে হৃত ও ক্রুদ্ধ হয়ে ছুটে এলো সকলেই তরবারিগুলো খাপ থেকে বের করে আওয়াজের উৎস খুঁজতে লাগল এই আওয়াজ তারা চিরতরে স্তব্ধ করে দিতে চায় যা তাদের প্রতিষ্ঠিত রীতিনীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মুস্টিক কুরাইশের লোকেরা যখন এগিয়ে এলো সুমামার দিকে তিনি তখন গর্বিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আরও উঁচু আওয়াজে লাভবাইক পড়তে থাকলেন এতে কুরাইশ এক তরুণ এগিয়ে গেল তাকে তীর ছুঁড়ে হত্যার উদ্দেশ্যে কয়েকজন নেতা তার দুই হাত চেপে ধরল আরে গাধা জানো এটাকে তিনি হচ্ছেন ইয়ামামার বাদশাহ সুমামা ইবনে ওসাল তার সঙ্গে যদি ন্যূনতম দুর্ব্যবহার কেউ করে তাহলে আমাদের খাদ্যরসদ সব বন্ধ হয়ে দেবে তাহলে আমাদের খাদ্যরসদ সব বন্ধ হবে না খেয়ে আমাদেরকে ধুকে ধুকে মরতে হবে এই কথা শুনে সকলেই তরবারি খাপবদ্ধ করে সম্ভ্রমের সঙ্গে সুমামার কাছে এগিয়ে গেল বিশ্বের সুরে জিজ্ঞাসা করল কী হলো তোমার হে হেসুমামা তুমি কি নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেলে বিধর্মী হয়নি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম মোহাম্মদের ধর্মের অনুসারী হয়েছে এরপর তিনি একটু দম নিয়ে বললেন তোমরা সবাই ভালো করে শুনে রাখো এই পবিত্র ঘরের প্রভুর কসম খেয়ে বলছি আমি ইয়ামামা ফিরে যাওয়ার পর তোমরা গমের একটি দানা কিংবা একটি খাদ্য কোনাও পাবে না যতক্ষণ তোমাদের প্রথম থেকে শেষ ব্যক্তিটি পর্যন্ত মোহাম্মদ সাল্লাস্লামের অনুসরণ না করবে উমামা ইবনে ওসাল কুরাইশের লোকেদের চোখের সামনে দাপটের সঙ্গে ইসলাম নিয়ে ওমরা করলেন কুরবানি করলেন আল্লাহর নামে দেব দেবীর নামে নয় এরপর ফিরে গেলেন নিজ দেশ ইয়ামামায় তিনি সকলকে আহ্বান জানালেন কুরাইশের রসদ বন্ধ করে দিতে বাচ্চার এই আহ্বান দেশময় প্রচার হলে ইয়ামামার জনগণ প্রিয় বাচ্চার নির্দেশ মেনে মক্কাবাসীর রসদ বন্ধ করে দিলেন ওমামা ইবনে উসাল কুরাইশের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করলেন তা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিল দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে গেল মানুষের মাঝে ক্ষুধা ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল ক্ষুধার যাতনা এবং ভবিষ্যতের চিত্র ভেবে তারা অস্থির হয়ে পড়ল অনাহারে যখন নিজেদের ও সন্তানদের মৃত্যুর শোচনীয় আলামত দেখা যেতে লাগলো তখন তারা সকলে মিলে তলা পরামর্শ করে রাসুলের নিকট পত্র লিখল হে মুহাম্মদ আমরা জানি যে তুমি নিজের আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলো এবং অন্যকেও সেই মহৎ আদর্শের প্রতি উদ্ধত করে থাকো কিন্তু তোমার এ কেমন মহৎ আচরণ হলো যে আমাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক ছিন্ন করে ফেলছ যুদ্ধের ময়দানে আমাদের বাপদাদাকে তো আঘাতে নিঃশেষ করেছ আর এখন আমাদের সন্তানদের দুর্ভিক্ষ আর অনাহারে মারার আয়োজন সম্পন্ন করেছ তোমার অনুগত তোমামা ইবনে ওসাল কতদিন থেকে আমাদের খাদ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমাদেরকে চরম দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিয়েছে তোমার যদি উচিত মনে হয় তাহলে তাকে লিখে দাও যেন এই নিষেধাজ্ঞা তুলে নেয় এবং অবিলম্বে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ চালু করে দেয় রাসুল্লা সাল্লাহসাল্লাম তাদের অনুরোধ রক্ষা করে তোমামার কাছে মক্কাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেন তুমামাও প্রিয়নবীর নির্দেশে দ্রুত অবরোধ তুলে নিয়ে মক্কার প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের নির্দেশ জারি করে দিলেন তুমামা ইবনে ওসাল জীবনভর ছিলেন দিনের প্রতি বিশ্বস্ত ও নিষ্ঠাবান প্রিয়নবীর সঙ্গে কৃত সকল অঙ্গীকার পালনে আজীবন ছিলেন বদ্ধপরিকর প্রিয়নবীর উফাত হয়ে গেলে একে একে এবং দলে দলে আরবের লোকেরা যখন ইসলাম ত্যাগ করে মোর্তাদ হতে লাগলো। এবং হানিফা গুত্রের ভণ্ড প্রতারক মুসাইলামতুল কাজ্জাব নবতের দাবি নিয়ে তাকে নবী নেওয়ার আহ্বান জানাতে থাকল তখন সুমা দাঁড়িয়ে গেলেন এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুললেন গজিয়ে ওঠা এই ফেতনার বিরুদ্ধে তিনি তার কওমের লোকজনকে বললেন হে হানিফা গুত্রের লোকেরা খবরদার এই বিভেদ বিশৃঙ্খলার দাওয়াত কবুল করো না এর মধ্যে কোথাও হৃদায়তের নুন নেই আল্লাহর কসম যারা এই দাওয়াত কবুল করেছে তাদের কপালে দুর্ভোগ অবদারিত আর যারা এই দাওয়াত গ্রহণ করেনি তাদের জন্য এটা এক অগ্নি পরীক্ষা এরপর তিনি যুক্তি দিয়ে বললেন হে হানিফা গুত্রের লোকেরা একই সময়ে দুজন নবী হতে পারে না মোহাম্মদ সাল্লি সাল্লাম সর্বশেষ নবী তারপরে আর কোনো নবীর আগমন সম্ভব নয় তার কোনো সহযোগী নবী হওয়াও সম্ভব নয় তিনি কুরআনের নিম্নক্ত আয়াত পাঠ করলেন হা মিম এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যিনি পরাক্রমশালী সর্বজ্ঞ পাপ ক্ষমাকারী কবুলকারী কঠোর শাস্তিদাতা সামর্থবান তিনি ছাড়া কোনো ঔপার্য নেই তারই নিকট হবে প্রত্যাবর্তন তোরা মোমিন আত এক থেকে তিন এ হল মহান প্রভুর মহিমাপূর্ণ বাণী আর পাশাপাশি ভণ্ড ও প্রতারক নবী মোসাইলামার প্রলাপ একটু ভেবে দেখুন হে ব্যাং যত পরও ঘ্যাঙর করে ডেকে নাও কিন্তু এই ডাকাডাকি করে তুমি পারবে না মানুষকে পানি পান করা থেকে ঠেকাতে এবং পারবে না পানিকে নোংরা করতে তোমামা ইমানের উপর অবিচল সত্যিকার মোমিনদের সঙ্গে নিয়ে মোর্তাদের বিরুদ্ধে অবিরাম লড়তে থাকলেন আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠিত করা আল্লাহর কালিমাকে সমুন্নত করার সংগ্রাম ও প্রচেষ্টা চালাতে থাকলেন মৃত্যু পর্যন্ত অবিরাম তুমা ইবনে উসালকে আল্লাহ আল্লাহতালা ইসলাম ও মুসলিম জাতির পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন এবং মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতে তাকে সম্মানিত করুন আমিন আলহামদুলিল্লাহ এই পর্বটি আমরা এখানে শেষ করছি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে বেল বাটনটি চেপে রাখুন ধন্যবাদ জাজাকাল্লাহু খাইদান